আসসালামু আলাইকুম। ফাহিমাস রেসিপির পক্ষ থেকে সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে ডালপুরির একটা মজাদার রেসিপি নিয়ে আমি চলে আসলাম। আশা করছি রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো প্রথমে হচ্ছে আমি ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি, তাই জন্য এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি, সামান্য পরিমাণ লবণ এবং এক চামচ পরিমাণ তেল দিয়েছি। দিয়ে ময়দাটাকে একটু মেখে তারপর হচ্ছে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটাকে খুব বেশি নরমও করা যাবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না। তো এরকমভাবে একটা ময়দা ডো আমরা তৈরি করে নেব। নিয়ে তারপর হচ্ছে আমরা 20-25 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ময়দাটাকে প্রথমে আমরা খুব ভালোভাবে ময়ান দিয়ে নিব এবং উপর থেকে আবার একটু তেল দিয়ে দিব। দিয়ে হচ্ছে মেখে তারপর আমরা রেস্টে রেখে দিব। তো আমার ময়দা রেস্টে রাখা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা ছোটো ছোটো লেচি আকারে কেটে নিয়েছি। এখন সেই লেচিগুলো থেকে আমরা ছোট্ট করে রুটি আকারে বেলে নিব। নিয়ে তারপর হচ্ছে সেখানে আমরা ডালের পুরটা রেডি করে নিব। আর ডালের পুরটা আমি রেডি করেছি, এখানে মসুর ডাল নিয়েছি। ডালটা ভালোভাবে ক্লিন করে পানি দিয়ে ধুয়ে হচ্ছে এখানে হলুদ, মরিচ, ধনিয়া, সামান্য গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে আমরা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। যখন সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে গিয়েছে একদম, তখন এটাকে আমরা তুলে নিয়েছি। নিয়ে হচ্ছে রুটির মতো করে এখন তার ভিতরে ডালের পুরটা দিয়ে নিচ্ছি। আমি এক এক করে সবগুলো রুটি বানিয়ে তার ভিতরে পুর দিয়ে পুরীর আকার শেপ দিয়ে নিচ্ছি। তো আমার একটা পুরি বানানো হয়ে গিয়েছে, এখন আমি আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলি রুটি আকারে করে তার ভিতরে পুর দিয়ে ডাল পুরির জন্য তৈরি করে নেব। তো ভিডিও দেখে হয়তো বা বুঝতে পারছেন আমি পুরটা কীভাবে দিয়েছি এবং কীভাবে সিল করে নিচ্ছি। নিয়ে হচ্ছে হাত দিয়ে একটু প্রেস করে সুন্দর একটা ছোট ডো আকারে আমরা করে নিব। তো সেমভাবে হচ্ছে আমি সবগুলি বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা একটা করে আমি রুটি বেলে নেব। প্রথমে হাত দিয়ে একটু প্রেস করে নিব। নিয়ে তারপর হচ্ছে খুবই সামান্য পরিমাণ একটু ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রে হচ্ছে তেল ব্যবহার করতে পারেন। তো আমি তেল দিচ্ছি না, আমি খুবই সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি। নিয়ে হচ্ছে ছোটো ছোটো লুচি আকারে করে নিচ্ছি। এটা একটু সাবধানতার সাথে করতে হবে, কারণ খুব বেশি মানে প্রেশার দিয়ে যদি বেলা যায় তাহলে কিন্তু ডালের পুরটা বের হয়ে যাবে। তাই জন্য একটু সাবধানতার সাথে একটু আস্তে করে বেলে নিতে হবে। তো সেমভাবে আমি এখন সবগুলি পুরি বেলে নিচ্ছি। যখন আমার সবগুলি পুরি বেলা হয়ে যাবে তখন আমরা এগুলিকে ভাজতে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমার এক এক করে সবগুলি বানানো হয়ে গিয়েছে, এখন আমরা ভাজতে চলে আসছি। তো চুলায় হচ্ছে আমি কড়াইয়ে সয়াবিন তেল দিয়েছি। দিয়ে চুলার হিটটা মিডিয়াম থেকে লো হিটে থাকবে, খুব বেশি হিট দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেলটা পড়ে যাবে আর পুরিটা ভালোভাবে ভেতর থেকে হবে না, উপর থেকে পড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তাই জন্য হচ্ছে নর্মাল থেকে লো টেম্পারেচারে রেখে খুব ভালোভাবে দুই পাশে মুচমুচে একটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো সন্ধ্যার নাস্তা বলেন বা চায়ের আড্ডায় বলেন, এই ডাল পুরিটা কিন্তু খুব ভালো একটা নাস্তার আইটেম হিসেবে আপনারা টেবিলে রাখতে পারেন। তো এই ছিল আমার একটা ভিডিও, আশা করছি আপনাদের স্বাদ আছে, সামান্য হলে ভালো লেগেছে। আবারও বলছি, এখনও যারা ফাহিমাস রেসিপিতে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই ফাহিমাস রেসিপি পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে সবাইকে চ্যানেল পাশে থাকতে হবে। আজ এ পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ।